আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন সহকর্মী আরাফাত ইসলাম। শুভ, শীত নিয়ে আরো কোনো পূর্বাভাস রয়েছে কিনা জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, কি অবস্থা, কারোর সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা সেখানে, এবং তারা যদি কথা বলে থাকেন তারা কি জানিয়েছেন, এই শৈত্যপ্রবাহ আর কদিন নাগাদ চলতে পারে? জি তাশফিয়া, ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে আবহাওয়া অফিসে কথা হয়েছে কর্তব্যরত, যিনি আমাদেরকে জানিয়েছেন যে চলমান যে শীত অনুভূত হচ্ছে বা শৈত্যপ্রবাহ চলছে, এটি আগামী আরও দু তিন দিন থাকতে পারে। এরপর অবশ্য তারা আমাদেরকে আরেকটি পূর্বাভাস জানিয়েছেন, বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর আগে আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি পরবর্তী সময়ে ফের শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে আরেকটি জানিয়েছেন যে পুরো জানুয়ারি মাস জুড়েই এমন শীত অনুভূত থাকবে। এর মাঝে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেটি চলমান রয়েছে। এবং একই সাথে জানিয়ে রাখি, আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি আজকে সারাদিনই আমরা ছিলাম সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে। তো আমরা যেটি দেখতে পেয়েছি, তীব্র শীতের কারণে কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেই সাথে বইছে হিমেল হাওয়া এবং সকাল থেকে তীব্র কুয়াশা ছিল। এর ফলে কিন্তু মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না এবং সাধারণ শ্রমজীবী যারা মানুষ হচ্ছেন তাদের কাজের ক্ষেত্রেও ব্যাঘাত ঘটছে। আমরা ঢাকার আশেপাশের কয়েকটি উপজেলাও ঘুরে দেখেছি, বিশেষ করে গ্রামাঞ্চলে আরও বেশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যেমনটি আমরা জানছিলাম যে কৃষি কাজের ক্ষেত্রে এবং কৃষি জমিতেও এর প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে যেটি এখন সর্বশেষ আপডেট আবহাওয়া অফিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, চলমান এই শৈত্যপ্রবাহ আরও দু তিন দিন থাকবে এবং বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এর ফলে শীতের তীব্রতা আরও বাড়বে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে আবহাওয়ার পূর্বাভাসের এবং সর্বশেষ আপডেট।